ধর্মীয় কায়েমি সত্যবাদী যারা আমরা জনগণকে ধরে রাখার জন্য হকের বিপরীতে বলছি যে অমুক আলেম ৫০ বছর যাবত হাদিস পড়ান উনি কি আর কম জানেন এটা হচ্ছে তৎকালীন কাফেরদের যে যুক্তি আজকে আমরা ধর্মীয় স্বার্থবাদীদের যুক্তি একই হক যদি যাচাই করতে চাই কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে আমি ভুল হতে পারি আজকে আমরা যে ধূমপান করছি সিগারেট পান করছি এটাকে অনেক আলেমেই হারাম বলতে রাজি নন আর এই সূত্র ধরে তিনি কেন হারাম বলতে পারছেন না আমরা আরেকটা কারণ মনে করে থাকি কেন তিনি নিজে জর্দা পান করেন জর্দা খান নওজোয়ানরা এমন কিছুর তাকলিদ করছে এমন কিছুর অনুসরণ করছে যা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই তাকলিদ যদি করতে হয় কারো আচরণ যদি অনুকরণ করতে হয় তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণকে অনুসরণ করতে হবে আল্লাহর বিধান আল্লাহর ওয়াহী মানার ক্ষেত্রে প্রধানত তিনটি কারণ উল্লেখ করব এক নম্বর আমরা বলে থাকি তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অশুভাত সংশয় তৃতীয় যে বিষয়টি হক মানার ক্ষেত্রে বাধা মনের কুপ্রবৃত্তির অনুসরণ করা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون সাড়ে সাতরশি আহলে হাদিস জামে মসজিদের আজকের জুমার সালাতে উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম মিল্লাত যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকে জুমার সালাতে নির্বিঘ্নে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করতে পেরেছি তারই তরে বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পৃথিবীর বহু প্রান্তে বহু মুসলিম ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে গিয়ে জামাতের সাথে জুমার সালাত আদায় করতে সক্ষম হচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সে সমস্ত বাধা থেকে মুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্যে সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক মজলুম দিশেহারা নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়তের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন
সম্মানিত উপস্থিতি, আমি সূরা আল মায়েদা থেকে একটি আয়াত পাঠ করেছি। এরই আলোকে আজকের খুতবার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। খুতবার বিষয়ের শিরোনাম আমরা এভাবে বলতে পারি, ওয়াল আল্লাহর ওয়াহির বিধান মানতে বাধা কোথায় কোথায়, অথবা হক মানতে প্রতিবন্ধকতা কি কি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জটিল বিষয়, এবং এই বিষয়ের আলোচনা অনেকেই অনেকভাবে করেছেন, অনেক পয়েন্ট উল্লেখ করেছেন। আজকে আমি মৌলিক তিনটি পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ, ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াহির বিধান মানতে বাধা কোথায় তথা হক মানতে বাধা কোথায়। ওয়াহি কি এটা আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি জগতের বিশ্বস্ত সূত্র জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীর জগতে বিশ্বস্ত ব্যক্তিত্বের কাছে যে বাণী আল্লাহ দিয়েছিলেন সেটি হচ্ছে ওয়াহি। এই ওয়াহি মতলু আর ওয়াহি গায়র মতলু, অর্থাৎ কোরআন এবং হাদিস, এটির বিধান যা আছে সেটি হচ্ছে ওয়াহির বিধান। বিপরীতে আমরা যদি বলি হক মানতে বাধা কোথায়, তাহলে হকটা কি জিনিস সেটিও আমাদের একটু জানা দরকার। খুব সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন হকের একটা পরিচয় দিয়েছেন, তবে এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো। হক যদি যাচাই করতে চাই কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলে আমি ভুল হতে পারি অথবা ভুলে নিপতিত হতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছেন, যে থিওরি দিয়েছেন, সেই থিওরি দিয়ে যদি আমি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং গোষ্ঠীকে হক না হক এটি যাচাই করতে চাই, তাহলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য শুধু আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, অমুক ব্যক্তি বলেছেন অতএব এটি চূড়ান্ত হক, এই কথা যারা মনে করব তারা আমরা যে কোনো সময় ভুলে পতিত হতে পারি। কিন্তু ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির কথাকে যদি আমরা আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর ওয়াহি দিয়ে, রসুলের হাদিস দিয়ে যদি আমরা যাচাই করি, তাহলে আমরা হকটা পেতে পারবো ইনশাআল্লাহ। আর এই মর্মে আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। হক আসছে তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং যে চায় সেই হকের অনুসরণ করে মুমিন হবে, আর যে চায় সেই হককে প্রত্যাখ্যান করে নিজেকে জালিমদের শামিল করবে। সুতরাং আমরা তথা মুসলিম সমাজ সর্বকালে সর্বযুগে হকের অনুসরণ করেছে, হকের উপরে টিকেছে, যদিও এটি মসৃণ পথ নয়, কঠিন পথ, দুর্গম পথ, কিন্তু তারপরও এদের সংখ্যা যুগে যুগে কম থাকবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আমরা জানি হাদিস থেকে প্রমাণিত। সুতরাং সংখ্যাধিক্যের ভিত্তিতে হক যাচাই হবে না, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথার ভিত্তিতে হক যাচাই হবে না, হক যাচাই হবে আল্লাহর দেওয়া মানদণ্ডের ভিত্তিতে। আর আল্লাহর দেওয়া মানদণ্ড হচ্ছে ওয়াহি, আর এই ওয়াহির অনুসরণের করার ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের কাছে প্রেরিত হয়েছে, দেওয়া হয়েছে, নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তোমরা সেই বিষয়ের অনুসরণ করো। আর এর বিপরীতে এই হককে উপেক্ষা করে, আল্লাহর নাজিলকৃত বিধানকে অবজ্ঞা করে কোন কাউরই কথার অনুসরণ করে না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই কথার বাইরে, এই ওয়াহির বাইরে, আল্লাহর প্রেরিত বিধানের বাইরে কোন ওলি আউলিয়ার কথার অনুসরণ করো না। এটা আমার কথা নয়, যিনি আমাকে তার আনুগত্য করতে বলেছেন, যিনি আমাকে ইবাদত করতে বলেছেন, তার তিনিই বলেছেন যে শুধুমাত্র ওয়াহি ভিত্তিক যে সমাধান পাবে, শুধুমাত্র আল্লাহ প্রেরিত বিধান যেখানে পাবে, সেটার বিপরীতে সে যত বড়ই
বড় কিছু হোক, যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, যত বড়ই মনীষী হোক না কেন, তার কথা যদি এই ওয়াহির কথার সাথে সাংঘর্ষিক হয়, বিপরীত হয়, তাহলে তোমরা আর কোন অলিয়া অলিয়ার কথার অনুসরণ করবে না। এটা আমার কথা নয়, আমি শুধু আল্লাহর কথার অনুবাদক, তর্জমা করে শোনাচ্ছি। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, ওইটা বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ওয়াহি বাদ দিয়ে তো কোন কাউরি অনুসরণ করো না, তারা যদি ওয়ালিও হয়ে থাকে। তো এই আল্লাহর বিধান, আল্লাহর ওয়াহি মানার ক্ষেত্রে আজকে আমি বলেছি প্রধানত তিনটি কারণ উল্লেখ করব, যেই কারণগুলি বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর ওয়াহি মানতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এক নম্বর হচ্ছে, এই শব্দটিকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন আলোচকদের কাছ থেকে বিভিন্ন ভাবে শুনতে পারি। এক নম্বর আমরা বলে থাকি তাকলিদ। তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ, কোন ব্যক্তির কথাকে বিনা দলিলে মাথা পেতে মেনে নিয়ে তার আনুগত্য করা, এটার নাম হচ্ছে আসলে তাকলিদ। এই তাকলিদের প্রতিশব্দ আমি অন্যভাবে ব্যাখ্যা করে বোঝানোর জন্য, পাবলিককে সহজে বোঝানোর জন্য আমি এভাবে বলে থাকি, আসলে কায়েমি স্বার্থবাদীদের কথার অনুসরণ করা। কায়েমি স্বার্থবাদী যারা, যারা নিজের স্বার্থকে, নিজের ক্ষমতাকে, নিজের প্রতিপত্তিকে, নিজের নেতৃত্বকে, নিজের কর্তৃত্বকে সমাজের সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, টিকিয়ে রাখতে চায়, তারা যে কথাগুলি বলে, যে আদেশগুলি দেয়, সেই আদেশগুলি, সেই কথাগুলিকে বিনা দলিলে অন্ধভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে আসলে তাকলিদ। এটাকে আমরা বুঝার জন্য বলে থাকি। আর ঠিক দেখেন, কায়েমি স্বার্থবাদীদের দ্বারাতেই সমাজে তাকলিদের বেশি প্রভাব ঘটেছে, এ যুগে এবং অতীতের যুগে। অতীতের যুগে যদি কায়েমি স্বার্থবাদী বলছি, কায়েমি স্বার্থবাদী দুই ধরনের, একটা হচ্ছে বিধর্মীয় কায়েমি স্বার্থবাদীদের কথার অনুসরণ করা, আর একটা হচ্ছে স্বধর্মীয়, নিজের ধর্মের লোকদের যারা কায়েমি স্বার্থবাদী আছে তাদের কথাকে বিনা দলিলে মেনে নেওয়া, দুটোই কিন্তু তাকলিদের সামিল, তাকলিদের অন্তর্ভুক্ত বিষয়। যেমন আমরা যদি অতীতের দিকে দেখে থাকি, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পেয়েছিলেন, এলেম পেয়েছিলেন, তার বাবাকে বলেছিলেন বাবা আল্লাহ আমাকে যে এলেম দিয়েছেন আপনাকে সে এলেম দেননি, সেই এলেম দিয়ে আমি হক পেয়েছি, অত সেই হকের পথে আপনাকে ডাকছি। সে তার বাবা কিরকম ছিলেন, তার বাবা মূর্তি পূজকই ছিলেন না, শুধু মূর্তি পূজা করেই ক্ষান্ত হতেন না, বরং কি করতেন, নিজের হাতে মূর্তি তৈরি করতেন, মূর্তি তৈরি করেই শুধু ক্ষান্ত হতেন না, বরং এই মূর্তিগুলিকে বাজারজাত করতেন, বিক্রি করতেন, বিক্রি করে করে সমাজের কাছে পৌঁছে দিত। তাহলে অপরাধ করছেন, একটা হচ্ছে মূর্তি পূজা সরাসরি করা, একটা মূর্তি পূজার জন্য যা সহযোগী দরকার সেই মূর্তি উৎপাদন করা, সেই মূর্তিকে আবার পাবলিকের কাছে ডোরে ডোরে পৌঁছে দেওয়ার জন্য ব্যবসা করা। তাহলে এই কাজ তিনি করতেন, এই কাজ করার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন আপনারা এটা কি করেন, যে কথা বলতে পারে না, নিজের আত্মরক্ষা করতে পারে না, নিজের কোনো উপকার করতে পারে না, আপনাদের উপকার করবে কেমনে, এই কাজ করেন কেন, তারা একটা যুক্তি দিয়েছিল, কি এই যুক্তিটাই আমি বলছি কায়েমি স্বার্থ রক্ষার জন্য, নিজের অতীতকে, ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য তারা যে যুক্তি পেশ করত, আজকেও আমরা ধর্মীয় নেতারা একই যুক্তি পেশ করি। তারা কি বলেছিল, আসলে আমরা এই কাজ এই জন্য করি, যখন ইব্রাহিম সাল্লাম বললেন কেন আপনি এদের ইবাদত করছেন, বলছে আমরা আসলে এই জন্য এই কাজ করি যে আমাদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠীকে দেখেছি, তারা এসে এই মূর্তির কাছে বসে থাকতেন, তাদের আরাধনা পেশ করতেন, তাদের ইবাদত করতেন, আমরাও তাদের অনুসরণ করে এটাকে টিকিয়ে রাখতে চাই। তখন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে কি হলো, সংঘর্ষ শুরু হলো, সংঘর্ষ হতে হতে তার কায়েমি স্বার্থ টিকিয়ে রাখার জন্য কত দূর পর্যন্ত গেলেন তারা, নমরুদ কত দূর পর্যন্ত গিয়েছিল, হুকুম করা হলো
যে হারিকুহু ওয়ানসুরু আলিহাতকুম, তোমরা একে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারো তোমাদের এই ইলাহদেরকে, তোমাদের যে মাবুদ অর্থাৎ ওই মূর্তিদেরকে যদি রক্ষা করতে চাও, তোমাদের দিন যদি রক্ষা করতে চাও তাহলে এই বেদক ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারো। এইটা ছিল কায়েমি স্বার্থবাদীদের মূল চূড়ান্ত লক্ষ্য। নিজের স্বার্থ এখন আর টিকানো যাচ্ছে না, আমি যে রাজত্ব করব একাই সেটি আর টিকানো যাচ্ছে না, যার কারণে জনগণকে খেপিয়ে দিল। যে খেপিয়ে দিল কিভাবে, জনগণকে যুক্তি শিখিয়ে দিল যে বলো যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যুগ যুগ ধরে এই কাজ করতে দেখছি, অতএব এখন কেন তোমার কথায় ছাড়ব, এটি আমাদের পক্ষে সম্ভব নয়। এই কথার বিপরীতে যখন তিনি যুক্তি খাড়া করতে শুরু করলেন একের পর এক, সর্বশেষ যে যুক্তিটি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, যে ওই কায়েমি স্বার্থবাদী কি বলেছিল যে দেখো ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সেই শক্তিধর রব একচ্ছত্র মালিক যিনি জিন্দাকে মৃত করতে পারেন, মৃতকে জিন্দা করতে পারেন, সে বলেছিল আনা ওহি ওয়া উমীত, আমিও এরকম করতে পারি, শুধু তোমার রবই পারেন তা নয়, তোমার রবই চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়, বরং আমিও এরকম করতে পারি। দুজনকে ডেকে নিয়ে সে একজনকে হত্যা করে দিল আর একজনকে ছেড়ে দিল, দিয়ে বলো যে দেখো আমিও তো করতে পারলাম। ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি তর্ক লম্বা না করে এমন এক যুক্তি দিলেন, এমন এক কথা বলে দিলেন যার জবাব তার কাছে আর ছিল না। তিনি কি বললেন, আমার রব শুধু জিন্দার মৃত্যুই করতে পারেন তা নয়, আরো কিছু করেন। কি করেন, আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্যের আবির্ভাব ঘটান আর ওই সূর্যকে নিয়ে গিয়ে আবার পশ্চিম দিগন্তে অস্তমিত করেন, তুমিও আজকে করো দেখি। ফাবুহিতাল্লাযী কাফার, সেই কাফের হতভম্ব হয়ে গেল, এর তো আর কোনো জবাব নাই, কোনো ক্ষমতা আছে, পৃথিবীর কোনো শক্তি আছে, কোন ব্যক্তিত্ব আছে, কোন কায়েমি স্বার্থবাদী শক্তি আছে যারা সূর্যকে আজকে বলবে সূর্য তুমি থেমে থাকো, পূর্ব দিকে আর উদিত হতে হবে না, পশ্চিম দিকে উদিত হতে হবে, এরকম ক্ষমতা কি কারো আছে? নাই। যার ফলে সে কি করলো, বহিতাল্লাযী কাফার, সেই কাফের হতভম্ব হয়ে নিশ্চুপ হয়ে গেল। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা ওই যুক্তিতেই অটল থাকলো যে না, এই কাজ তোমার রব যাই করুক না কেন, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি এই কাজ করেছে, অতএব এই কাজ আমরা ছাড়তে রাজি নই। এটা হলো কায়েমি স্বার্থবাদীদের দলিল। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের রসানলে পড়লেন, হুকুমে তাদের, তার হুকুমে ওই নমরুদের হুকুমে, ওই শাসকদের হুকুমে প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করা হলো, তাকে নিক্ষেপ করা হলো। তিনি কিন্তু সেই ইমান থেকে, অবিচল আস্থা এবং বিশ্বাস থেকে এক চুল নড়েন নাই, যার ফলে গায়েবী মদত তার কাছে এসেছিল। সুতরাং প্রথম যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কায়েমি স্বার্থবাদীরাই অহি মানতে বাধা দিবে, হক মানতে বাধা দিবে। এজন্য যখনই তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা ইহতাদুন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যে ওয়াহির বিধান দিয়েছেন, সেই বিধানের প্রতি তোমরা ফিরে আসো, আনুগত্য করো, তখন তারা বলে না না না, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা সেই বিষয়ের অনুসরণ করব, সেই বিষয়ের আনুগত্য করব যাকে দেখেছি আমাদের পূর্বপুরুষরা যা করেছেন তাই, তোমার কথার অনুসরণ আমরা করতে রাজি নই। এইটা ছিল তাকলিদি ব্যাখ্যা, এইটাই হচ্ছে আসলে তাকলিদের দলিল, যে আমরা পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি তাই করব, এর বিপরীতে যতই সত্য আসুক, যতই হক আসুক, যতই তোমরা বড় কেউ কিছু বলো না কেন, এর বিপরীতে আমরা করতে রাজি নই। এখানে শেষ নয়, যখন আরো বলা হলো ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নাজিল করেছেন এদিকে ফিরে আসো, তখন তারা কি বলতো, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার পূর্বপুরুষদেরকে যা করতে দেখেছি
এটাই তো আমাদের জন্য যথেষ্ট, নতুন করে আর কিছুর অনুসরণ করতে রাজি নই। অথচ আল্লাহ বললেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়ালা ইহতাদুন, অথচ তার পূর্বপুরুষরা তাদের পূর্বপুরুষরা কোনো কিছু এই বিষয়ে জানতোও না এবং হেদায়েতের উপরেও ছিল না। আমরা অনেক সময় বর্তমান ধর্মীয় তাকলিদ যারা করি, ধর্মীয় কায়েমি স্বার্থবাদী যারা আমরা, তাদেরকেও তারাও জনগণকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য হকের বিপরীতে বলছি যে অমুক আলেম 50 বছর যাবত হাদিস পড়ান, অমুক আলেম 40 বছর যাবত তফসির পড়ান, অমুক আলেম এত বছর যাবত মসজিদে মানুষকে তালিম দেন, বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরে ঘুরে তালিম দিয়ে মানুষকে শিখাচ্ছেন, উনি কি আর কম জানেন? এটা হচ্ছে তৎকালীন কাফেরদের যে যুক্তি, আজকে আমরা ধর্মীয় স্বার্থবাদীদের যুক্তি একই। সুতরাং এই দিক থেকে তাদের সাথে আমাদের কোনো বৈষম্য নাই, এই দিক থেকে তাদের সাথে আমাদের কোনো ব্যবধান নাই। তারা যে যুক্তি দিত, আজকে আমরা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় অনুসারী যারা, তারাও ঠিক একই যুক্তি দিচ্ছি যে আমার অমক গদ্দিনশীন উনি কি কম জানেন, উনি এত বড় আলেম উনি কি কম জানেন? আমি বলি তথা আমরা বলি তথা আল্লাহ বলেন যে তোমরা কম জানো কি বেশি জানো এই কথাটা আমরা বলতে পারবো না, উনি কম জানেন কি বেশি জানেন এটা আমি বলবো না, উনি জানতেন কি জানতেন না এটা আমি বলবো না, কিন্তু রব্বুল আলামিন রব্বুল আরশিল আজিম তিনি অনেক আগেই বলে রেখেছেন যে তারা কিছুই জানে না, লা ইয়ালামুনা শাইয়ান, এ বিষয়ে তারা কিছুই জানে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রব্বুল আলামিন অনেক আগেই বলে দিয়েছেন যে হয়তো এরকম কিছু ধর্মান্ধ ব্যক্তি আসবে যারা আমার বিধানকে উপেক্ষা করে তথা কথিত ওই সমস্ত ব্যক্তিদের কথাকে প্রাধান্য দিয়ে তাকলিদ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে রেখেছেন যে তারা লা ইয়ালামুনা শাইয়ান, তারা কিছুই জানে না, শুধু এখানেই শেষ নয়, ওয়ালা ইহতাদুন, এবং তারা হেদায়েতের উপরেও ছিল না, হেদায়েত প্রাপ্ত নয়, হেদায়েতের পথের দিশারিও নয়। এদেরকে যদি আমরা ফলো করি, এদেরকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করি, তাহলে অবশ্যই তারা যেরকম না জানার কারণে, সঠিক না বুঝার কারণে বিভ্রান্তির পথের পথিক হয়েছে, আজকে আমিও সেই বিভ্রান্তির চূড়ান্ত পথের পথিক হতে বাধ্য হব। সুতরাং তাকলিদ হচ্ছে, সহজ কথায় আমরা যদি বলি তাহলে তাকলিদ হচ্ছে এই যে অন্য কোনো ব্যক্তির, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বিপরীতে অন্য কোন ব্যক্তির কথাকে বিনা দলিলে অন্ধভাবে মেনে নিয়ে সেই কথার অনুসরণ করার নাম হচ্ছে তাকলিদ। আর এই তাকলিদের বিপরীতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারো কথা বিনা দলিলে মেনে নিও না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নাজিল করেছেন, যা দিয়েছেন সেটা বিনা দলিলে মানবে, কারণ এটাই দলিল। সুতরাং আমরা তাকলিদের ক্ষেত্রে যদি সচেতন হতে না পারি, তাহলে আমাদেরও অবস্থা ওদের মতোই হবে। তারা যেমন দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও আল্লাহ না করুন সেই ক্ষতির পথে চলে যেতে বাধ্য হব। সুতরাং ফিরে আসি তাকলিদের আরেকটা অর্থ, জাগতিক অর্থ যে একটা বলে থাকি, আবিধানিক অর্থ যদি বলে থাকি, সেটি হচ্ছে তাকলিদের মানে হচ্ছে অনুকরণ করা, নকল করা, ডুপ্লিকেট করা। এজন্য আরবে দেখেছেন কোন পণ্যের উপরে লেখা থাকে ইহজার আনিত তাকলিদ, তোমরা নকল থেকে সাবধান। ওই পণ্যের উৎপাদনকারী সংস্থা লিখে রাখে নকল থেকে সাবধান, অর্থাৎ এই জিনিসটিকে নকল করো না, মানে এখানে তাকলিদ মানে হচ্ছে নকল করা। নকল করা মানে অন্য কারো কিছু দেখে অনুকরণ করা। আজকে মুসলিম বিশ্ব শুধু নয়, সব বিশ্বেরই নওজোয়ানরা এমন কিছুর তাকলিদ করছে, এমন কিছুর অনুসরণ করছে যা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তাকলিদ যদি করতে হয়, কারো কথা যদি বিনা কথায় মেনে নিতে হয়, কারো আচরণ যদি অনুকরণ করতে হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণকে অনুসরণ করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, মনে হয় যেন আজকে টেলিভিশনে কোনো কারো চুল কাটা যেভাবে দেখছে, পরের দিন সারা বিশ্বের মুসলিম যুবকরা ঠিক একই কায়দায় কাটছে।
আগের দিন যেভাবে তাকে প্যান্ট পরতে দেখছে পরের দিন মুসলিমরা তার অনুসরণ সেভাবেই করছে আসলে এটাও একটা তাকলিদ এটাও একটা তাকলিদ কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আফ্রিকার জঙ্গল থেকে বেরিয়ে আসা প্রাণীদের মতো মাথার চুল কেটে আপনি অনুসরণ করছেন যে আমি মুসলিম আপনি অনুসরণ করছেন যে আমি অমক আমার নাম আব্দুল্লাহ কিন্তু অনুসরণ করছেন তাকলিদ করছেন এমন এক বিজাতীয় নেতৃত্বের এমন এক বিজাতীয় আদর্শের যেখানে আপনার আদর্শের কোনো মূল্য থাকছে না সুতরাং এই তাকলিদ নয় বরং যদি তাকলিদ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের তাকলিদ করতে হবে যদি তাকলিদ করতে হয় তাহলে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ যে সমস্ত সাহাবাগণ জান্নাতের সনদ পেয়ে ধন্য হয়েছেন তাদের আদর্শের তাকলিদ করা যেতে পারে করতে হবে এটি ছিল তাকলিদের ভয়াবহ এই তাকলিদের কারণেই আমরা আজকে হক মানতে পারছি না অন্যের দোহাই দিয়ে আমরা হক থেকে ফিরে আসছি যার ফলে হচ্ছে কি মানুষ কোরআন এবং সুন্নার দলিল বিপরীত হচ্ছে আর যারা তাকলিদের বিপরীতে কথা বলছে অহির ভিত্তিক জীবন যাপনের কথা বলছেন তাদের প্রতি শত্রুতা বাড়ছে সুন্না মানার মানসিকতা মানুষের মধ্যে কমে যাচ্ছে এই তাকলিদের কারণে সুন্নার প্রতি অনুগত হওয়ার মানসিকতা আস্তে আস্তে হারিয়ে ফেলছে সমাজে যে ব্যক্তি যে নেতৃত্ব যে নেতা যে ধর্মীয় নেতা যে জাগতিক নেতা যে আদর্শের কথা শিক্ষা দিচ্ছে সেটাকেই আমি যেহেতু বিনা শর্তে মেনে নিচ্ছি সুতরাং এর বিপরীতে আল্লাহ এবং আল্লাহর দেওয়া ওহির বিধান থেকে মানুষ দূরে দূরে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এই তাকলিদের বড় ভয়াবহতা হচ্ছে এটি আর পরকালীন ভয়াবহতা হচ্ছে জাহান্নাম দ্বিতীয় যে বিষয়টি আমরা বলতে চাই এই হকের পথে বাধা তথা ওহির বিধান মানতে গিয়ে বড় বাধা প্রথম হলো তাকলিদ বা যারা কায়েমি স্বার্থবাদী তাদের কথার অনুসরণ করা আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শুভহাত শুভহাত হচ্ছে সংশয় সন্দেহ হচ্ছে আপনি কারো তাকলিদ করেন না কাউকে চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে মানেন না আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীতে কিন্তু কোনো একটি মাসআলা কোনো একটি বিষয় আপনার কাছে যে এলেম আছে যে জ্ঞান আছে তার সাথে মিলছে না সংশয় হচ্ছে যে ওনার কথাটা সঠিক না আমি যেটা মানছি সেটা সঠিক এই ক্ষেত্রে এই সংশয়ের কারণে আমরা অনেক হক বিষয় সহি বিষয় অহিভিত্তিক বিষয়কে নিজের আমল থেকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি যেই আমল করছি সেই আমলের পক্ষে না আছে কোরআনের দলিল না আছে হাদিসের দলিল না আছে সাহাবাদের কোনো অনুমোদন এরকম কোন আমল আমরা করে বসছি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস হে মানব সমাজ হে মুসলিম সমাজ হে ইমানদার সমাজ তোমরা জেনে রাখো ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন স্পষ্ট করে আল্লাহ এবং আল্লাহর রাসূল হারামকে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন এবং হারামকে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন সুতরাং একদিকে হালাল স্পষ্ট প্রমাণিত হয়েছে অপর দিকে হারাম স্পষ্ট প্রমাণিত বর্ণিত হয়েছে কোরআন এবং সুন্নাহ দ্বারা কিন্তু দুঃখের বিষয় ওই এলেমটি হয়তো তোমার কাছে পৌঁছেনি কিন্তু যার কাছে ওই এলেম পৌঁছেছে এই সংশয়যুক্ত বিষয়টির এলেম যার কাছে পৌঁছেছে তার কথার অনুসরণ করো তারপরে কি বললেন বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত এই হালাল এবং হারামের মাঝখানেও অনেক বিষয় রয়ে গেছে যে বিষয়গুলি সন্দেহযুক্ত যে বিষয়ের মধ্যে সংশয় রয়েছে সুতরাং এই সংশয়যুক্ত বিষয়গুলির ক্ষেত্রে আমি মুসলিম হিসাবে আমি মুমিন হিসাবে আমার করণীয় কি কোরআনেও যেমন আল্লাহ বলেছেন লা ইয়ালামু তাবীলাহু ইল্লাল্লাহ ওয়া রাসিখুনা ফিল ইলম যে সমস্ত সংশয়যুক্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ের ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ যাদেরকে এই বিষয়ে গভীর জ্ঞান দিয়েছেন তারা ভালো জানেন সুতরাং কেউ জানে না এরকমও যেমন নয় আবার সবগুলিকে বাতিল বলে গণ্য করে দেবো সেরকমও নয় বরং হালাল এবং হারামের মাঝখানে সংশয়যুক্ত কিছু জিনিস রয়েছে সেই বিষয়গুলি অধিকাংশ মানুষই জানে না তার মানে কেউ জানে না তা নয়
এখন আপনি এইরকম একটা সংশয়যুক্ত বিষয়কে বের করে নিয়ে আসলেন, খুঁজতে শুরু করলেন, কোরআনের মধ্যে খুঁজলেন যে সমস্ত শব্দ দিয়ে দার্থবোধক শব্দ যা একই শব্দ একাধিক অর্থ প্রকাশ করে, এইরকম কিছু শব্দ নিয়ে এসে আপনি সংশয়ের মধ্যে লিপ্ত হলেন যে এইটা তো সংশয়যুক্ত, অতএব এটা আমি পালন করব না ছাড়ব, অতএব যেহেতু দীর্ঘদিন ধরে পালন করে আসছি অতএব এটা আমি আর ছাড়তে পারছি না, অথচ সন্দেহ আপনার কাছে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে এটা সন্দেহযুক্ত জিনিস। যেমন কথার কথা আমরা বলে থাকি সমাজে যে কাঁকড়া খাবো না খাবো না, চিংড়ি খাবো কি খাবো না, জর্দা খাবো কি খাবো না, ধূমপান করবো কি করবো না, এগুলি সন্দেহ সৃষ্টি করছি আমরা নিজেরা। কিভাবে? যে কাঁকড়ার কথা যেহেতু কোরআনেও নাই হাদিসেও নাই, ধূমপানের কথা জর্দার কথা যেহেতু কোরআনেও নেই হাদিসেও নাই, অতএব একটা সন্দেহযুক্ত বিষয়, অতএব সন্দেহযুক্ত বিষয়কে আমরা তৃতীয় একটা স্থানের নাম দিলাম মাকরুহ। মাকরুহ মানে হচ্ছে ঘৃণিত অপছন্দনীয়, সুতরাং এই ঘৃণিত বিষয় বলে আমি এটাকে রাখলাম আর এটাই আমি জীবনে গ্রহণ করতে থাকলাম, যেহেতু এই বিষয় আমার কাছে এলেম নাই সন্দেহ হচ্ছে, কিন্তু আল্লাহর রাসূলের বিধান হচ্ছে কি, ফামান ইত্তাকা আশুবাহাত ফাকাদ ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, যার কাছে সন্দেহযুক্ত বিষয় প্রমাণ হয়েছে, প্রমাণ হওয়ার পরে সে যদি ওই সন্দেহযুক্ত বিষয়টি থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে, বিরত থাকে, ওই সন্দেহযুক্ত জিনিসকে ত্যাগ করে নিজের জীবন থেকে, তাহলে তার নিজের সম্মানও রক্ষা করলো, ইজ্জত রক্ষা করলো এবং তার দিনকেও রক্ষা করলো। কিন্তু আমরা সেটা করতে রাজি নই, না না এতদিন ধরে করে আসছি অতএব এই সন্দেহযুক্ত হলো তো কি হলো আমি আর ছাড়বো না। না, মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে যে বিষয়টি আমার কাছে সংশয় হয়েছে সেই বিষয়টি অতি দ্রুত ছেড়ে দিতে হবে, এই সংশয়ের অধীনস্থ হয়ে সংশয়ের অনুসারী হয়ে আজকে আমরা অনেক হারামের দিকে চলে যাচ্ছি, অনেকেই হালাল থেকে দূরে সরে আসছি। কিন্তু ইসলামের নীতি হচ্ছে যদি আমি হক মানতে চাই, যদি আমি ওয়াহির বিধান মানতে চাই, তাহলে আমার কাছে যে বিষয়টি সন্দেহ হবে স্পষ্ট হিসাবে প্রমাণিত হচ্ছে না, আলেম ওলামারা আমার কাছে ওইভাবে প্রমাণ করতে পারছেন না বা করছেন না, তাহলে সেই বিষয়টি হালালও যদি হয়ে থাকে তাহলেও আমাকে দূরে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার আলোকে সাহাবীদের নীতির অনুসরণে এটি স্পষ্ট হালাল হিসাবে প্রমাণিত না হবে অথবা স্পষ্ট হারাম হিসাবে প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এর কাছেও যাব না। এটি হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আজকে আমরা যে ধূমপান করছি, সিগারেট পান করছি, এটাকে অনেক আলেমেই হারাম বলতে রাজি নন। কেন? যেহেতু এটা সিগারেট নামে তো কোরআনে কোনো কথা নেই, অতএব এটা হালালও নয় হারামও নয়, তাহলে মধ্যবর্তী স্থান হচ্ছে মাকরুহ। মাকরুহ যদি হয়ে থাকে আর এই সূত্র ধরে তিনি কেন হারাম বলতে পারছেন না, আমরা আর একটা কারণ মনে করে থাকি, কেন তিনি নিজে জর্দা পান করেন, জর্দা খান কেন? সিগারেট যে মশলা দিয়ে তৈরি হয়েছে, যে মাল দিয়ে তৈরি হয়েছে, সেই মশলা দিয়েই কিন্তু জর্দা হয়েছে। সুতরাং জর্দা এবং সিগারেটের মধ্যে ভিন্নতা হচ্ছে এই, সিগারেটকে কাগজের শলাকার মধ্যে ভরে দেওয়া হচ্ছে আর আগুন দিয়ে সেবন করা হচ্ছে, আর জর্দাটা সরাসরি তামাক থেকে তৈরি হয়েছে, এই সরাসরি জর্দা আপনি সেবন করছেন, যেহেতু ওর চাইতেও কঠিন বিষয়টি আপনি নিজে খাচ্ছেন, এই জন্য ওকে হারাম বলতে পারছেন না। যুগ যুগ ধরে হাদিস পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, আলেম হিসেবে দর্স দিচ্ছেন, সেখানে বসে বসে জর্দা সেবন করছেন, কি করে আপনি সিগারেট খোরকে ধূমপায়ীকে হারাম বলবেন? পারছেন না এই কারণে। সুতরাং আপনি আগে স্পষ্ট প্রমাণ করুন যে ঠিক আছে সিগারেটের মধ্যে যা আছে জর্দার মধ্যে তাই আছে, এটাও যদি আপনার কথা অনুযায়ী ধরে নেই যে এটি কোরআনে নেই হাদিসে নেই, তাহলে এটি তো আপনার জন্য সন্দেহজনক বিষয়, আর সন্দেহজনক বিষয়ের ক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে, রাসূলের বিধান হচ্ছে সেটা ছেড়ে চলে আসতে হবে, তাহলে আপনি দিন রক্ষা করতে পারবেন, আপনি ইজ্জত রক্ষা করতে পারবেন, সম্মান রক্ষা করতে পারবেন, তাহলে সংশয় দূর করবেন প্রথমত এটা ছেড়ে দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে সংশয় দূর করার জন্য আপনার এলেম অর্জন করা দরকার, যারা এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্ব আছেন তাদের কাছে যাওয়া দরকার। আপনি বলতে পারেন হ্যাঁ আমি তো অনেক আলেমের কাছে গিয়েছি, কেউ তো জর্দাকে হারাম বলছেন না অথবা সিগারেটকে তো হারাম বলছেন না, ঠিক আছে আপনি পাঁচজন দশজন আলেমের কাছে গিয়েছেন, আরো দশজনের কাছে গিয়ে দেখুন
তারপরে আপনি একটু কোরআন পড়ে দেখুন, একটু হাদিস পড়ে দেখুন, নিজের আকল যে আল্লাহ দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে হাদিসকে নিজের জীবনে প্রয়োগ করার চিন্তা করে দেখুন এ বিষয়ে, তাহলে দেখবেন আপনার অন্তর থেকে এই সংশয়গুলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এই সংশয়ে পতিত হয়ে নিজেকে হারামের দিকে নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ, যদি আপনার আগ্রহ থেকে থাকে। আপনার জমি রক্ষার জন্য আপনি তখন কিন্তু বলেন না আমি তো লেখাপড়া জানি না, কয়েকজন উকিলের কাছে গিয়েছিলাম সবাই বলেছেন না তোমার দলিল ঠিক নাই, এটাই ছেড়ে দিয়েছেন। তা কি করেছেন? তা তো করেন নাই। জমি রক্ষার জন্য আপনি দশজন উকিলের কাছে ঘুরে বেড়াইতে পারেন, একজনের এক ধরনের সিদ্ধান্ত দিলে আরেকজনের কাছে যান, আরেকজনের কাছে যান, আরেকজনের কাছে যান, কিন্তু জমি তো ছেড়ে দিয়ে চলে আসতে চান না। দুনিয়ার সাময়িক একটি সম্পত্তি আপনার ইন্তেকালের পরেই অন্যের অন্যের কাছে হস্তান্তর করা হবে, সেই সম্পদকে রক্ষা করার জন্য যদি আপনি এত উকিলের কাছে যেতে পারেন, এত মোহরির কাছে যেতে পারেন, তাহলে আপনার ঈমান রক্ষার জন্য, আপনার আমল রক্ষার জন্য, যার উপরে আপনার জান্নাত অথবা জাহান্নাম নির্ভর করছে সেটি রক্ষার জন্য আপনি কি দশজন আলেমের কাছে যেতে পারবেন না? কেন পারবেন না? অবশ্যই পারবেন। আপনি 50 টাকা কেজি বেগুন কেনার জন্য তিনটি পাঁচটি দোকান খুঁজে খুঁজে দেখেন কোনো বেগুনে পোকা আছে কিনা। কেন 50 টাকা কেজির বেগুন আপনি কিনবেন, যে কোনো একটা দেখে কিনে নেবেন, পোকা থাকলে অসুবিধা কি, না থাকলেই বা অসুবিধাটা কি? 50 টাকাই তো লস হবে, এই তো। কিন্তু তা করেন না, বরং 5-10টা দোকান খুঁজে খুঁজে ভালো বেগুন খরিদ করার চেষ্টা করেন। অতএব ইমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য, যাতে যেই ইমান এবং আমলের উপরে আমার জান্নাত অথবা জাহান্নাম নির্ভর করছে সেটাকে রক্ষা করার জন্য আপনি কি কখনোই কোনো বড় আলেমের কাছে যাবেন না? কখনোই কি যারা কোরআন এবং সুন্নার ভিত্তিতে কথা বলেন, যারা ওহির ভিত্তিতে কথা বলেন, তাদের কাছ থেকে কি একটু সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করবেন না? অবশ্যই করা উচিত। তৃতীয় যে বিষয়টি হক মানার ক্ষেত্রে বাধা, সেটি হচ্ছে শাহওয়াত। প্রথম হলো তাকলিদ, দ্বিতীয় হচ্ছে শুভহাত, তৃতীয় হচ্ছে শাহওয়াত। শাহওয়াত হচ্ছে আপনি তাকলিদ করেন না কারো, সন্দেহযুক্ত জিনিসও অনুসরণ করেন না, কিন্তু আপনার মধ্যে ইচ্ছাতে মারাত্মক আরেকটা বিষয় আছে যে বিষয়টি আপনাকে হক মানতে দিচ্ছে না, আল্লাহর বিধান মানতে দিচ্ছে না, সেটির নাম হচ্ছে শাহওয়াত। শাহওয়াত হচ্ছে মনের কুপ্রবৃত্তির অনুসরণ করা, আল্লাহর দলিলের অনুসরণ না করা, আল্লাহর ওয়াহির অনুসরণ না করা, রাসূলের হাদিসের অনুসরণ না করা, আকলের দিয়ে চিন্তা করে অনুসরণ না করা, বরং শাহওয়াত মনের কুপ্রবৃত্তি যা বলছে তারই অনুসরণ করা। এটার কারণে আপনি অনেক হক বিষয় মানতে পারছেন না। মুসলিম, নাম আব্দুল্লাহ, হজ করেন, ওমরা করেন, যাকাত দেন, কিন্তু হক মানতে পারছেন না, কারণ আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করছেন। এই প্রবৃত্তি যা বলছে সেটাই মেনে চলছেন, কোরআন যা বলছে সেটি মানছেন না। যার বাস্তব চিত্র যদি আমরা তুলে ধরি, তাহলে পৃথিবীর মুসলিম বাদ দিলাম, আজকে আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে যারা আমরা বলে থাকি যে 90% মুসলিমের বাংলাদেশ, কিন্তু আফসোসের বিষয় হলো সত্য যে 90% মুসলিমের বাংলাদেশে যদি খুঁজে দেখা যায়, সত্যিকার মুসলিম খুঁজে হয়তো 9% পাওয়া যাবে না। বাই চান্স মুসলিম, যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্য আমরা মুসলিম, পাসপোর্টে লেখা হচ্ছে মুসলিম, এনআইডিতে লেখা হচ্ছে মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার জন্য যে শর্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছেন সেই শর্ত আমার জীবনে নাই। কেন নাই? আমার প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আমি এই মুসলিম থেকে বেরিয়ে গেছি। কেমন? আজকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, সেই 1400 বছর থেকে নয়, বাংলাদেশের বছর 50 ঊর্ধ্ব হলো, এই 50 বছর সোনার বাংলায় যত ওয়াজ নসিহত হয়েছে, যত জুমার খুতবা হয়েছে, যত তাফসির মাহফিল হয়েছে, যত ইসলামী সেমিনার হয়েছে, কোন একটা সেমিনারে, কোন একটা খুতবায়, কোন একটা ওয়াজ মাহফিলে বলা হয়েছে, কোন একজন আলেম বলেছেন যে মদ পান করা হালাল, এটা একটু প্রমাণ করতে পারবো আমরা কেউ? কোন একজন বক্তা বলেছেন যে সালাত আদায় করতে হবে না 5 ওয়াক্ত, এই কথা কোন একজন আলেম বলেছেন? তাহলে কেন আপনি মুসলিম হয়ে সালাত আদায় করছেন না? কেন আপনি মুসলিম হয়ে মদ্য
অবস্থা ত্যাগ করতে পারছেন না ধূমপান ত্যাগ করতে পারছেন না জর্দা ত্যাগ করতে পারছেন না কেন যে কারণে পারছেন না সেটি হচ্ছে আপনার প্রবৃত্তির অনুসরণ করছেন আপনার প্রবৃত্তি বলছে আরে ওরা নামাজ পড়ছে পড়ুক আমার পড়ার দরকার নাই আমি তো জুমার দিনে একদিন গেলে মুসলিম আমি তো 11 মাস পরে ঈদুল ফিতরে অথবা ঈদুল আযহার দিনে যাব সেদিন গেলেই তো আমি মুসলিম অথবা জানাজার সালাতে গিয়ে হাজির হব তাহলে তো আমি মুসলিম অথচ দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের সমাজে ফতোয়া চালু আছে যদি কেউ তিন দিন হাজির না হয় তাহলে তাকে মুসলিমের খাতা থেকে নাম কেটে দেওয়া হয় ভ্রান্ত কথা বাতিল কথা এই কথার পক্ষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো দলিল নেই আর এই সুযোগেই এক শ্রেণীর মুসলিম মনে করছে ঠিক আছে আমার তো চান্স আছে তিন জুমা যদি হাজির না হয় তাহলে আমার মুসলিম খাতা থেকে নাম কাটা যাবে অতএব প্রতি দুই জুমা পর পর মসজিদে যাব মুসলিম খাতায় আমার নাম লেখা ঠিকই থাকবে আমি মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবো দুনিয়া এবং আখেরাতে ঠিক তাই হচ্ছে সুতরাং তা নয় বরং আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করছেন যার ফলে মসজিদের পাশে বসে বসে আপনি তাস খেলছেন ক্যারাম খেলছেন অথবা দোকানে বসে বসে টিভি দেখছেন আর তিন ঘন্টা পাঁচ ঘন্টা বসে এক কাপ চা পান করছেন আর বাকি সময় গিবত করে সময় পাস করছেন অথচ মসজিদে আপনার কানে আওয়াজ পৌঁছলো হাইয়া আলা সালা আপনি এই হাইয়া আলা সালার আল্লাহর এই আহ্বানকে উপেক্ষা করে মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে আপনি সেখানে বসে থাকলেন এই মুসলিম এই প্রবৃত্তির তাড়নার কারণে সে আনুগত্য করতে পারছে না সে হক মানতে পারছে না সে আল্লাহর আহ্বানে সাড়া দিতে পারছে না সুতরাং আসুন ফিরে আসি নির্ভেজাল ওহির দিকে নিজেকে আত্মসমর্পণ করি আল্লাহর ওহির দিকে যেন আমি দুনিয়ায় মুসলিম হয়ে টিকে থাকতে পারি এবং আখিরাতে মুসলিম হিসেবে নাজাত পাওয়ার পথ পেতে পারি যদি তাই হতে হয় তাহলে এই কুপ্রবৃত্তির অনুসরণ বাদ দেই সন্দেহের অনুসরণ বাদ দেই এবং তাকলিদি অনুসরণ বাদ দেই দিয়ে সরাসরি কোরআন এবং সুন্নাহর নির্দেশের কাছে ফিরে আসি এই জন্য আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যার নির্দেশ দেওয়া হচ্ছে যা নাজিল করা হচ্ছে সেটির অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া এবং এর বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না আল্লাহ অন্য একটি আয়াতে বলেছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ যে তোমাদের মধ্যে এমন বড় পীর পুরোহিত রয়েছে যারা অত্যন্ত পদমর্যাদার অধিকারী তারা কি করে মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে এর দৃষ্টান্ত যদি আমরা উল্লেখ করে নাও দেখাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যদি নাও দেখায় তাহলে আপনাদের চোখের দৃষ্টি এখন খুলে গেছে আল্লাহর ফজল ও করমে আপনারাও দেখতে পাচ্ছেন যে এই করতে গিয়ে তাদের অনুসরণ করতে গিয়ে তারা যেমন আমাদের সম্পদ ভক্ষণ করছে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে যেতে বাধা দিচ্ছে এই সমস্ত ব্যক্তিরাই তাকলিদের যারা কায়েমি স্বার্থবাদী পরিচালনা করছেন তারাই হচ্ছে এই সমস্ত ব্যক্তি এবং সংস্থা এবং গোষ্ঠী তাদের অনুসরণ করতে গিয়ে আজকে আমরা তাকলিদের অনুসরণ করে আজকে আমরা আল্লাহর ওয়াহি থেকে ফিরে আসছি আজকে আমরা নাজাতের পথ থেকে ধ্বংসের পথে চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনের সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার এবং সে অনুযায়ী জীবন পরিচালন করার তৌফিক এনায়েত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন